আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের আমরা যে বৃত্তি দেই, এই বৃত্তির টাকাটা সরাসরি মায়ের নামে চলে যায়। আমরা যেহেতু মোবাইল ফোন সকলে হাতে হাতে দিয়েছি, মোবাইল ফোনের মাধ্যমেই এই টাকাটা মায়ের নামে চলে যাচ্ছে। মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না, কোন সময় দেখা গেল যে কিছু জুয়া টুয়া খেলে ওটা উড়িয়েই দিল, বা দুটো বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে সেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয়ের মনোভাবটা আছে না। আমি পুরুষদের বিরুদ্ধে কিছু বলছি না, আমি এই বেশি কিছু বলে আবার নিজের ভোট হারাতে চাই না, তাই না? কিন্তু এটা আমরা করি। ইতিমধ্যে বাল্যবিবাহ নিরোধ করা, ইফটিজিং অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি, যে কেউ এ ধরনের করলে সঙ্গে সঙ্গে তার বিচার করা হবে, সাজা দেওয়া হবে, সেই ব্যবস্থাটা করে নারীর নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমাদের সবসময় এটাই লক্ষ্য যে দেশের মানুষের কাজ করা। আমাদের যারা অন্তঃসত্ত্বা কর্মজীবী নারী তাদেরকে আমরা বিশেষ ভাতা দিই, মাতৃদুগ্ধ দানকারী মা কর্মজীবী তাদেরকে ভাতা দিয়ে থাকি, সেই ল্যাকটেটিং মাদার তাদেরকে ভাতা দিই। আমাদের যারা বিধবা বা স্বামী নিগৃহীতা তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আছে, বয়স্ক ভাতা তো আমরা দেই, তার বাইরেও এই বিধবা বা স্বামী নিগৃহীতা তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কারণ তার নামে যখন একটা অ্যাকাউন্টে টাকা যায় তখন তাকে ওই শ্বশুর বাড়িও রাখবে বাপে অথবা বাপের বাড়িও রাখবে, আর যখন কিছুই ছিল না তাকে তো শহরে এসে তার বাড়ি বাড়ি কাজ করা, ছেলে মেয়েগুলি রাস্তায় পথ শিশু হওয়া, আর অবশেষে তার স্থান হতো পতিতালয়ে। সেখান থেকে মেয়েদেরকে একটা সম্মানজনক অবস্থানে আনার জন্য এই ভাতার ব্যবস্থা আমরা 1996 সালে সরকার এসে প্রথম যেটা শুরু করি। আমাদের মহিলা মন্ত্রণালয় থেকে তথ্য আপা গ্রামে গ্রামে যায়, সেখানে মহিলাদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা কী কী আছে বা অসুবিধা কী আছে সে সম্পর্কে জানে, তাদেরকে প্রশিক্ষণ দেয়, তাদের জীবন জীবিকা আরও উন্নত করবার ব্যবস্থা করে। আমাদের গার্মেন্টসে প্রায় 80% তো মেয়েরা কাজ করে। আমরা যেহেতু আমি প্রথমবার সরকারে এসে মাতৃত্বকালীন ছুটি 4 মাস করেছিলাম, এবার বেতন সহ এবার তা 6 মাস করে দিয়েছি। গার্মেন্টসেও কিন্তু মেয়েদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা আমরা করে দিয়েছি, এবং সেই সাথে ডে কেয়ার সেন্টার এবং মেয়েদের রাখার ব্যবস্থা, বাচ্চাদের রাখার ব্যবস্থা। তাছাড়া আমাদের এখন থেকে নতুন যত স্থাপনা হচ্ছে, সেই রেল স্টেশন থেকে শুরু করে বাস স্টেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় দোকানপাট যেখানেই যাওয়া হচ্ছে, অফিস আদালত সব জায়গায় আমি মেয়েদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা বাচ্চাদের জন্য, এবং সেই সাথে যারা বুকের দুধ খাওয়াবে সেই মাতৃদুগ্ধ দানের সুন্দর একটা আলাদা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু এখন সব জায়গায় আমরা রেখে দিচ্ছি। কারণ বাচ্চাদের আসলে মা যদি বুকের দুধ না খায় সে বাচ্চা কখনো ওরকম সুস্থ হয় না, সেই জন্যই তার এই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জন্মাতে পারে এবং ভালো। এবং কমিউনিটি ক্লিনিকের সুবিধা হলো মেয়েরা নিজেরা হেঁটে যেয়ে তার প্রাথমিক চিকিৎসাটা নিতে পারে, এরপর তো উপজেলা হাসপাতাল আছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি।